একটা কথা বলছি, কিছু কিছু কথা এমনও শোনা যায়, শোনা যাচ্ছে যে আন্দোলন যদি আপনারা করতে চান চলে যান অমুক জায়গায়, চলে যান অমুক জায়গায় যদি আন্দোলন করেন, এখানে করবেন না ওখানে করবেন না। একটা কথা বলতে চাইছি, দেখুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ আমাদেরকে আন্দোলন করার অধিকার দিয়েছে এবং ওই আন্দোলন আমরা করব নাই সত্যের পক্ষে, যে আন্দোলন আমার দেশ আমার রসুল পছন্দ করে, আমার রসুলের যে হুকুম আদেশ আছে এবং দেশও যে অধিকার দিয়েছে সেই আন্দোলন করতে গিয়ে কারো যদি অ্যালার্জি হয় তেনাদেরকে জানাতে চাইছি এ বাংলা বা এ ভারত কারো বাবাকারী সম্পত্তি নয়। তাহলে কি আপনি একটা ছোট্ট দিকে মহব্বতের দরদ দেখালেন শুধুমাত্র ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য, আর অপর দিকে আবার উজা হয়ে ঝাড়তে এসছেন আর সাপে অপর দিকে কামড়াচ্ছেন, এইসব বিচারিতা বন্ধ করুন। হ্যাঁ, যদি কেউ অন্যায় করে সেই অন্যায়টাকে আপনার বিরোধী করা দরকার, আমিও বিরোধী করছি, রোড বন্ধ করে কেউ এভাবে মানুষকে ডিস্টার্ব করে মারা যাবে না, কিন্তু কেউ আন্দোলন বাংলায় করতে পারবে না, ওখানে করতে পারবে না, ওখানে করতে, আমরা ভারতীয় আমাদের আন্দোলন করার অধিকার আছে, আন্দোলন করব। এটাকে যদি আপনার পছন্দের লাগে আপনি ঘরে দরজা দিয়ে চোখে ভালো করে শশা দিয়ে ঘুমোন, বেশি মাথা গরম করাতে যাবেন না, ভালো থাকেন।